ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কামার শিল্পীরা। হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। তারা জানান, সারা বছর কাজ কম থাকলেও ঈদের সময় কর্মব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এসব চাপাতি ও ছুরি 300 থেকে 500 টাকা কেজি দরে আবার পিস হিসাবেও বিক্রি করা হচ্ছে। তবে প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকট সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ শিল্প। কুরবানির উপলক্ষে কুপা ছুরি বানাচ্ছি, রয়ে গেছে, এখনো চলতেছে না, কিছু পুরন টুরন আসতেছে, এগুলো বানাচ্ছি। এবার কাজের খুব চাপ আছে, আশা করা যাচ্ছে সামনে যতই কুরবানি উপলক্ষে কাজের চাপ বেশি হবে। একই চিত্র টাঙ্গাইলেও, লোহা গরম করে পিটিয়ে কেউ তৈরি করছেন দা, কেউ বা তৈরি করছেন চাপাতি, আবার কেউ কেউ তৈরি করছেন ছুরি। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধির কারণে এবছর কাজের চাপ কিছুটা কম এবং পণ্যের দামও তুলনামূলক বেশি। জিনিসপাতির দাম বেশি, এখন তো দেখা গেছে ব্যবসা বাণিজ্য নাই, আগের তুলনায় এবার অনেক খারাপ। বিভিন্ন জিনিসপাতি বাইরে তো না, অনেক আঙ্গ জিনিসপাতি চলেই না আর কি। কয়লার দাম বেশি, কারিগরের দাম বেশি, লোহার দাম বেশি, এনা এখনকে আর মাল কম চলে। কুরবানি ঈদের মধ্যে একটু কাজ বাড়ে, তাছাড়া কাজ নাই এখন বর্তমানে, সব বিদেশি মাল, আগের মাল খায় কে। কেউ এসে নতুন কিনছেন, আবার কেউ পুরাতন দা বটি ছুরি শান করে নিচ্ছেন। এবার দাম বেশি এমন অভিযোগ ক্রেতাদের। পুরান কিছু চাপাতি ছিল, চাকু ছিল, এগুলো দা দেওয়ার জন্য আর নতুন কিছু তৈরি করতে দিলাম, কিন্তু কয়লা বা কয়লা লোহার দাম বেশি থাকাতে তুলনামূলক এবার অনেক দাম বেশি। আগের তুলনায় এখন ডবল মূল্য নিচ্ছে, শ্রমিকের মজুরি বেশি, তার জন্য আমাদের অতিরিক্ত হার দিয়ে আমাদেরকে আজকে এই ছুরি নিতে হইতেছে। দা বাণিজ্য আসছে, ছুরি বাণিজ্য আসছে, আশেপাশে একটু দাম একটু বেশি, তাই আমরা নিতে আসছি, দাম বানাওয়ার পুরান জিনিস। সরকারি সহায়তা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।